খড়দহ পুরসভার 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফে জিসি রোডে আয়োজিত হল রক্তদান শিবির। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। গ্রীষ্মকালীন সময়ে রাজ্যের বিভিন্ন সময়ে রক্ত সংকটের সৃষ্টি হয়। সেই রক্ত সংকট মেটাতে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের তরফে আয়োজন করা হয় বিভিন্ন সময় রক্তদান শিবির। ঠিক সেইভাবেই খড়দহ 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফে খড়দহ জিসি রোডে আয়োজিত হল রক্তদান শিবির। সমগ্র অনুষ্ঠানে উদ্যোক্তাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার, খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকুরালী পুরকায়েত, খড়দহ পুরসভার 1 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রক্তদানের এই উদ্যোগ নিয়ে বলতে গিয়ে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় জানান, এর থেকে মহৎকোনো অনুষ্ঠান হয় না। যে অনুষ্ঠান আমাদের শুধুমাত্র মানুষের প্রাণ বাঁচানোর কথা বলে না, যে অনুষ্ঠান আমাদের বলে যে জাতের মানে আমাদের যে ধর্মের নামে বিভাজনের যে চেষ্টা চলে সেটা যে কত বড় অপরাধ যে বিজেপি করে। সে কখনো গিয়ে বলে যে আমাকে একটা হিন্দুর রক্ত দিন, আমার একটা রক্ত দিন, অমুক গ্রুপের রক্ত দিন বলে। সে গ্রুপটা কার তাতে কেউ জানে না। ফলে এই রক্তদান আমাদের শুধু প্রাণ বাঁচানোর শিক্ষা দেয় না, এই রক্তদান আমাদের দেখায় যে আমাদের পরিচয় হচ্ছে ইউ আর দ্য হিউম্যান বিইংস, মানুষ আমরা, এটি আমাদের সবচেয়ে বড় পরিচয়।